ওভার কোটটা অর্ডার আমি অনেক দিন ধরে দিয়েছিলাম। এই যে শো স্টপার সস হলো আমার সানডে লাঞ্চ। বাবান ঘুমোচ্ছে, বাবানকে ঘুমো। আজকে একটা বছর আমরা পড়িনি বাই এনি কাইন্ড অফ রিজনস, তো এর এই গিফট বিল আর কি আছে রে, এটা গোল বল, এটা কেন লাগা ভগবান জানে। কিন্তু ছোট সান্টা এখানে বসে আছে আর কেক কাটিং হয়ে গেছে, তো চলো আর এটা দেখার জন্য আমাদের মিনি ব্লগটা দেখতে হবে। খুব টর্চারের সাথে আমাকে ব্ল্যাক কফি খেতে হয়েছে, আর বাবানও উঠে গেছে দেখতে পাচ্ছ তোমরা আয়নাতে। 24 তারিখ হয়ে গেছে আর আমরা এখনো ক্রিসমাস ট্রিটা লাগাইনি, সেট করিনি, আজ লাগাবো। কারণ আমরা লেট লাতিফ, আমরা লাস্টে সবকিছু করি। আর ছোটবেলায় না 25 ডিসেম্বরের মজাটা একটু আলাদা ছিল, এখন তো আর নেই। এখন তো আর সকালবেলা উঠে পাবো না যে চকলেট আর এই বাট, হ্যাঁ ছোটবেলায় মজাটা আলাদা ছিল। তো চলো আজকের দিনটা কিভাবে কি করি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। প্রথমে আগে কফিটা খেয়ে নিই। তোমাদের আগে দেখেছি বাবাই কম্বলটা এনেছিল বোনের জন্য। বাবা কি সুরুক সুরুক করে কফি খাচ্ছিস ভাই। আর এই কম্বলটা এনেছে আমার জন্য, তাও রাত্রে আমি এটা নিই না, রাত্রে বাবাকে দিয়ে দিই, কারণ এত গরম আমার সহ্য হয় না। সকালবেলাটা আমার ঠান্ডা লাগে, সকালবেলাটা কিন্তু আমার বোনেরটা বেশি পছন্দ। বাট যেটা নিজের সেটা নিজের, কি বলিস কি বলিস? বাবা কি শান্ত হয়ে কফি খাচ্ছে আমার বোনটা। তোর বাংলা ভাষাটা একটু বলে শোনা। তুই ভালো বাংলা ভাষা বলতে শিখছো তো? তুমি শিখতেছো তো? তুমি শিখো নাই? তাহলে আমাদের লাঞ্চের মেনু আজকে মাটন। তো এখানে মা ম্যারিনেশন করে রেখে দিয়েছে একটু একটু হলুদ আর নুন দিয়ে। হলুদ নুন না, হলুদ তেল। যা তাহলে আমি করে দিচ্ছি। আর এখানে বাবান করছে ব্রেকফাস্টের তোর জন্য। এখানে আজকে অমলেটওয়ালা ব্রেড অমলেট হচ্ছে, কারণ এতদিন ধরে আমরা ব্রেডের সাথে ডিম সিদ্ধ খাচ্ছি, তো আজকে একটুখানি ফর চেঞ্জ ব্রেড অমলেট হচ্ছে। আর এখানে বাবান ভিজিয়ে রেখেছে হলো সসেজগুলোকে, যেগুলো এখনই এসছে, সসেজগুলো ভিজিয়ে রেখেছে, এরপর এগুলোকেও খাওয়া হবে। যেটাকে একটু ঠান্ডা কর। ব্রেকফাস্ট রেডি হয়ে চলে এসেছে, এবার শুধু খাওয়ার পালা। আর আমার বোন না এটাকে জবরদস্ত করে ফাটিয়ে ফাটিয়ে বানিয়েছে। ওভারকোটটা অর্ডার আমি অনেক দিন ধরে দিয়েছিলাম, অ্যাট লাস্ট চলে এসেছে, আর আমার তো খুব পছন্দ হয়েছে। এরকম ওভারকোট তোমরা কারা কারা পরো কমেন্ট করে জানাতে পারো আমাকে। এই যে শো স্টপার সসেজ। এটা কোন বইয়ের গান মা যেটা তুমি গাইছো? আর এখানে তৈরি হচ্ছে মাটন, আর মাটনটা এখন কষা চলছে। আর এখানে গরম মশলা পাইনি, তাই হোমমেড গরম মশলা তৈরি হচ্ছে। গন্ধতেই পুরো ঘর করে যাবে, খেতে আর লাগবে না বলো। আপনি গন্ধ ভোজন না অর্ধ ভোজন? ভিডিও পোস্ট করে দিচ্ছি, আর বাবার নারও পুজো কমপ্লিট হয়ে গেছে। আর না যে প্রসাদে কি আছে। হলো আমার সানডে লাঞ্চ, তার সাথে এখন চালাবো এটা বাবানের। আমরা নিচেই বসেছি কারণ আমাদের ভালো লাগে, আগেই বলেছি আমি। তো চলো খাওয়া যাক, তারপরে অন্য শূন্য কথা। একটু তৈরি হয়ে নিয়েছি, কারণ আজ 24 ডিসেম্বর, কালকে 25, আজকে রাতেই আমাকে বোনকে ওই চকলেটস ওগুলো দিতে হবে। আর একটা এক্সপেকটেশন থাকে না, দিদি ভাই কিছু দেবে বা কিছু, তো ওই এক্সপেকটেশনটাই ফুলফিল করার জন্য আমি এখন যাচ্ছি, বেরোচ্ছি। ও 7টা বেজে গেছে অলরেডি, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসতে হবে, আবার ট্রি সাজাতে হবে, কারণ ট্রিও এখনও সাজানো হয়নি। তার আগে তো বাবানকেও ডাকতে হবে, তো চলো যাওয়া যাক। ব্যাগটা আমি নিচে রেখেছি। বাবান ঘুমোচ্ছে, বাবানকে ঘুমোতে দিয়ে আর আমি বেরিয়ে যাই ওর জন্য কিছু গিফটস আনতে। গিফটস মানে চকলেটস জাস্ট। পূর্ণিমা চাঁদটা কি দারুণ লাগছে না, আমার খুব ভালো লাগে চাঁদ দেখতে। বলছিলাম তখনকার 25 ডিসেম্বর, 1 জানুয়ারিগুলো একটু আলাদা হতো, খুব মজাদার হতো, আমার খুব ভালো লাগতো, খুব এক্সাইটমেন্ট থাকতো যে আমাকে কী দেবে কী পাবো। এখন বড় হয়ে গেছি, জেনে গেছি সান্টা বলে কিছু নেই, সব কিছু নিজেকেই করতে হয়, এখন আর এক্সাইটমেন্টটা বেঁচে নেই। বের হয়নি গিফটের মধ্যে একটা খাওয়া দাওয়া, দুটোর খাওয়া দাওয়া তো এখনই। হ্যাঁ চাই চাই তো এনাও, এখন একটা একটা করে পাওয়া যাবে। এটা আমাকেও দিয়েছে, কোন চকলেট? মুড়িওয়ালা। ভালো না খেতে, টেস্টি না?
সত্যি কথা বলতে আমি একটা বড় ক্যাডবেরি নিয়ে চলে আসতেই পারতাম, কিন্তু আমার মনে হয় ছোট ছোট জিনিস অনেকগুলো এনে এই আস্তে আস্তে যে এই যে এখনো ঝুলিতে আছে, আমি এখনো সারপ্রাইজ দেব, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এই আস্তে আস্তে দেবো আর বোনে আস্তে আস্তে এক্সপ্রেশন দেখবো। আর ছোটবেলাতে আমি এই ছোট ছোট জিনিসই পেতাম, তো ছোটবেলাকে মনে করে 24 ডিসেম্বর জিন্দাবাদ, কি বলিস? একটা পেলি কেন? আমি তো দুটো দিলাম। ও এইটা এটা চোখলা, দাঁড়া দেখি ঠাকুমা ঝুলি থেকে আর কি বেরোয়। ওকে, তো ঠাকুমা ঝুলি থেকে বেরোচ্ছে এটা। কেন 5 টাকাটা টাকা নয়? তুই কি খুশি হস নি? তাহলে এরকম ভাবে বেজত করলি কেন? র‍্যাপারস গুলো বলে দেয় যে ক্রিসমাস এসে গেছে। এত চকলেটস, এখন আমার স্টক কিন্তু খতম হয়নি, আমি প্রচুর স্টক নিয়েছি, শুধু এটা না এখানেও আছে। মানে তুই এখন না, আমি আমি ট্রিশ আমরা সাজাবো বাবলু, এরকম পাপি আইজ হয় নি, কি বলতে চাইছিস? তুই ছলে বলে কৌশলে কি বলতে চাইছিস? আরো দেব, এবার দেখি ঝুলি থেকে কি বেরোয়। ছোট জিনিস বেরোচ্ছে, এটাতে হয়ে গেছে প্রচন্ড পরিমাণে ধুলো। 2 বছর হয়ে গেছে, এই 2 বছর ধরে আমরা লাগাইনি। মানুষ অনেক কিছু মাঝখানে ভুলে যায় না, মানুষ মানুষের আগে কি পছন্দ ছিল বা আগে কি করতো। তো যাই হোক, 2 বছর পর আবার আমরা এটাকে বার করেছি, খুব শখ করে কিনেছিলাম। এটার বয়স জাস্ট 3 বছর। আর এই হলো আমাদের ফুল ট্রি, এটা এখন অনেক বড়, এটাকে সেট করতে অনেক টাইম লাগবে, এর পামগুলো এগুলো। তো চলো আমরা সেট করি, আর তার সাথে তোমরা দেখে নাও যে আমরা কি করে এগুলোকে সেট করি। ফার্স্ট যে বছর আমি শুরু করেছিলাম আমার ব্লগটা, মানে আমরা শুরু করেছিলাম আমাদের ব্লগের চ্যানেলটা, তখনের ভিডিওগুলোতে তোমরা পাবে যে তখন আমরা এটাকে সেট করে দেখেছিলাম আজ থেকে প্রায় 2 বছর আগে। মাঝখানে 1 বছর আমরা করিনি বাই এনি কাইন্ড অফ রিজনস। তো চলো সেট করা যাক। এটা ফুলবালির কাজ হয়ে গেছে, আমিও উঠে গেছি, এবার বাবান করবে। আর এটা না পুরো ফুলের মতো খুলে যাবে, এই যে পুরো দণ্ডটা আছে আর ওই দণ্ডটা দুটোই ফুলের মতো পুরো খুলে যাবে। তো এই কাজটা আমার বাবান খুব ভালো পারে, তাই আমি বাবানকে দিয়েছি যে তুই কর বাবান, আমি একটু ভিডিওটা ধরি মানে করি। আর এটা খোলা একটু মুশকিল করে ব্যাপার, তো এটা প্রপার আমার বোনই পারে। যে ছোটো ছোটো কাজগুলো আমি পারি না, ওই ছোটো ছোটো কাজগুলো আমার বোন পেরে যায় খুব ভালোভাবে। তো চলো বাবান সারাতে থাকুক, আর আমি আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি একটু হওয়ার পরে। এই ছোটো ছোটোগুলোকেও খুলতে হয়, মানে এই যে ছোটো ছোটো এইগুলোকেও, এটা পুরো একটা গাছের শেপ নিয়ে নেবে। আর মনে হচ্ছে না যে আমি এখন কাউকে বদতত করতে যাবো। এটা হলো বাবার ওই ওই ইয়ে যে মানে যীশু খ্রিস্টের ধাল তলোয়ার, দেখো মূর্খ হইয়া বা যাই হোক এখন এক্সাইটমেন্ট লেভেলটা বুঝতে পারছো তো? এখানে পুরো তৈরি হয়ে গেছে, ওখানে তৈরি হচ্ছে, আর প্রায় 2 বছর পর আমি এই ট্রিটাকে একদম নিজের পায়ে দাঁড়াতে দেখবো। কারণ লাস্ট ইয়ার হয়নি, আমি যেটা আগেই বললাম যে লাস্ট ইয়ার কোনো কারণে হয়নি, তো এই ইয়ারে লাস্ট ইয়ার এবং এই ইয়ার দুটো ইয়ারের মজা নিতেই হবে, কি বলিস? তো কাল আমরা আবার একটু বেরোবো, তো কোথায় যাবো কি করব, কোথায় যাবো মানে জায়গাটা খুবই নর্মাল আর সবাই আইডেন্টিফাই করতে পারবে, কি বলিস বাবা? খুবই নর্মাল জায়গা, বাট হ্যাঁ, কিন্তু এই আমরা প্রত্যেক বছরই প্রায় গেছি, আগের বছরে গেছিলাম না? হ্যাঁ প্রত্যেক বছরই প্রায় আমরা গেছি সেই জায়গায়, তো সেখানেই আমরা যাব। অ্যান্ড দেখি কি করা যাক 25-এ, বাট 24-এ এখন আমাদের প্ল্যান সেট যে আমরা এখন এখন কি কি করব 12:30, 1 অবধি। চলো এইটাকে এর ওপর লাগাবে, আর তৈরি হয়ে গেছে আমাদের আমার হাইটের ক্রিসমাস ট্রি, বোনের হাইটের না আমার হাইটের। আর এই এইটাকে খুব ভালো করে লাগাতে হয়, তাহলে আমি হেল্প করবো। আমার এটা দেখো রেড কালার রিবন লাগাবে, ঐতিহ্যবাহী রিবন। পুস্তেনি রিবন।
ইদের আর এটা লাগাবার পরে না এটা পুরো একদম লুক চেঞ্জ হয়ে যায়। আমার বোনের সাথে সাত ফেরা নিতে নিতে এই রিবেনটা লাগাক। আর এই গিফটটা আমি লাগিয়েছি, একটা কিউট লাগছে। হ্যাঁ তাহলে একটাই থাকবো। আমার বোন তো পাকে বাধা খেয়ে যাচ্ছে। ঠিক আছে আমাদের রাত্রে ডিনার সকালে। হ্যাঁ হ্যাঁ তোর জন্য হাফ নিয়েছি, তুই একটু তুলে না একটা উপরেরটা। হ্যাঁ এটা হলো আমাদের রাতে ডিনার, সকালে লাঞ্চ দিয়ে রাত্রে ডিনার ইন্সপায়ার হয়েছে। ঝোলও বেশি নিয়েছিস দেখো। এখন উইশ করবো অ্যান্ড দেন কেক কাট করবো। ছোট স্যারটা এখানে বসে আছে আর কেক কাটিং হয়ে গেছে, তো চলো আর এটা দেখার জন্য আমাদের মিনি ব্লগটা দেখতে হবে। আমি যাবো। আরে নিজে কেটে ভালো করে উপরে যাই, কাটাকুটি হবে, খাওয়া দাওয়া হবে। মায় না মা কেমন? মা আবার পিসটা চেঞ্জ করে নিয়েছে। ফুড কালার কেন ভালো না, আগেরটা বেশি ভালো ছিল। কোনো কিছু খাওয়ার থাকলে সামনে আমাদের একদম সময় লাগে না সেটাকে শেষ করতে, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তার মধ্যে সসেস ছিল, সটেজ চিকেন ছিল, যেগুলো আমার কিছুই দেখানো হয়নি কারণ আমরা খেতে খুব ব্যস্ত ছিলাম। শুধু কেক চুকি দেখাতে পেরেছি, বাদ বাকি খাবার দাবার কিছু দেখানো হয়নি। তো আজকের কাহিনী এই পর্যন্তই। 24শে ডিসেম্বরের শেষ আর 25শে ডিসেম্বরের শুরু। তো আর লড়াই শুরু হবে এই জিনিসগুলো নিয়ে। তো এই জায়গাদের ভাগাভাগিটা আমি বসে এখানে করে নিই। আর তোমরা আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ব্লগে, মানে কালকের ব্লগে। কাল খুব স্পেশাল ডে, তো চলো বাই বাই।